ভারতের নদী তীরবর্তী শহরগুলি এক নজরে দেখে নাও লে 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 শহরটি সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে আর এই শহরটি লাদাখ কেন্দ্রশাসিত রাজ্যের অন্তর্গত এরপর শ্রীনগর শ্রীনগর শহরটি ঝিলাম বা বিতস্তা নদীর তীরে গড়ে উঠেছে আর এটি জম্মু কাশ্মীর রাজ্যের অন্তর্গত এরপর রয়েছে জম্মু শহর জম্মু শহরটি তাওয়াই নদীর তীরে গড়ে উঠেছে জম্মু কাশ্মীর রাজ্যের অন্তর্গত মানালি এই শহরটি বিয়াস বা বিপাশা নদীর তীরে গড়ে উঠেছে হিমাচল প্রদেশ রাজ্যের অন্তর্গত এরপর হরিদ্বার শহরটি গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে উত্তরাখণ্ড রাজ্যে এই শহরটি রয়েছে দিল্লি শহরটি যমুনা নদীর তীরে গড়ে উঠেছে আর এটি দিল্লি কেন্দ্রশাসিত রাজ্যের অন্তর্গত এরপর এলাহাবাদ এলাহাবাদ গঙ্গা যমুনা এই দুইটি নদীর তীরে গড়ে উঠেছে আর উত্তরপ্রদেশ রাজ্যের এই শহরটি অন্তর্গত এরপর কানপুর বানারসি এই দুটি শহর গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে এই দুটি শহর প্রদেশ রাজ্যের অন্তর্গত পাটনা ভগলপুর এই দুটি শহর গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে আর এই দুটি শহর রয়েছে বিহার রাজ্যে এরপর আসানসোল দুর্গাপুর এই দুটি শহর দামোদর নদীর তীরে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত গুয়াহাটি ডিব্রুগড় এই দুটি শহর ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠেছে অসম রাজ্যের অন্তর্গত কলকাতা কলকাতা শহরটি হুগলি নদীর তীরে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত এরপর জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে গড়ে উঠেছে আর জামশেদপুর শহরটি ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত এরপর সম্বলপুর কটক এই দুটি শহর মহানদীর তীরে গড়ে উঠেছে আর এই দুটি শহর উড়িষ্যা রাজ্যের অন্তর্গত বাদে এরপর নিজামবাদ নিজামবাদ শহরটি গোদাবরী নদীর তীরে গড়ে উঠেছে আর নিজামবাদ শহরটি অন্ধ্রপ্রদেশের অন্তর্গত এরপর বিজয়ওয়াড়া শহরটি কৃষ্ণা নদীর তীরে গড়ে উঠেছে আর বিজয়াওয়াড়া শহরটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের অন্তর্গত এরপর কুরনুল শহরটি তুঙ্গাভদ্রা নদীর তীরে গড়ে উঠেছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের অন্তর্গত এই শহরটি এরপর হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মুসি নদীর তীরে গড়ে উঠেছে তেলেঙ্গানা রাজ্যের অন্তর্গত এরপর শ্রীরঙ্গ পত্তনম কাবেরী নদীর তীরে গড়ে উঠেছে তামিলনাড়ু রাজ্যের অন্তর্গত মহীশূর শহর কাবেরী নদীর তীরে কর্ণাটক রাজ্যের এই শহরটি অন্তর্গত এরপর রয়েছে নাসিক ঔরঙ্গাবাদ এই দুটি শহর গোদাবরী নদীর তীরে গড়ে উঠেছে আর এই দুটি শহর মহারাষ্ট্র রাজ্যের অন্তর্গত এরপর নাগপুর নাগপুর শহরটি ঐনগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে আর নাগপুর শহরটি মহারাষ্ট্র রাজ্যের অন্তর্গত জলগাঁও শহরটি তাপ্তি নদীর তীরে গড়ে উঠেছে মহারাষ্ট্র রাজ্যের অন্তর্গত এরপর জব্বলপুর জব্বলপুর শহরটি নর্মদা নদীর তীরে গড়ে উঠেছে মধ্যপ্রদেশ রাজ্যের অন্তর্গত এই শহরটি এরপর ভারত শহরটি নর্মদা নদীর তীরে গড়ে উঠেছে গুজরাট রাজ্যের অন্তর্গত এই শহরটি এরপর সুরাট সুরাট শহরটি তাপ্তি নদীর তীরে গড়ে উঠেছে গুজরাট রাজ্যের অন্তর্গত গান্ধীনগর আর সবরমতি নদীর তীরে গড়ে উঠেছে গুজরাট রাজ্যের অন্তর্গত এরপর শহর ভাদোদরা এই শহরটি মাহি নদীর তীরে গড়ে উঠেছে আর ভাদোদরা শহরটি রয়েছে গুজরাট রাজ্যে এরপরের শহর কৌনোজ এই শহরটি গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে উত্তরপ্রদেশ রাজ্যের অন্তর্গত সোলাপুর সোলাপুর শহরটি সিনা নদীর তীরে গড়ে উঠেছে মহারাষ্ট্র রাজ্যের অন্তর্গত সোনাপুর শহর